শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ঠুনকো এক মিথ্যা মামলায় আজকে বছরের পর বছর জেলখানায় বন্দী। ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী বছরের পর বছর জেলখানায় বন্দী। বড় দুঃখ নিয়ে পরিতাপের সাথেই বলি, সন্ত্রাসীরা জামিন পায়, সাত খুনের আসামি জামিন পায়, মার্ডার কেসের আসামি জামিন পায়, গাজার ব্যবসায়ী জামিন পায়, অস্ত্রধারী রাস্তায় ঘুরে জামিন পায়, কিন্তু টুপিওয়ালা আলেমরা জামিন পায় না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ এই জুলুম সহ্য করবে না, জুলুম সহ্য করবে না। অতএব নিঃশর্ত মামুনুল হক এবং রফিকুল ইসলামের মুক্তি দিতেই হবে, মুক্তি দিতেই হবে। কথা বলুন ঠিক কিনা? প্রায় দুইটি বছর বিনা কারণে বিনা দোষে কারাগারে আবদ্ধ ছিলেন আজকের প্রধান বক্তা প্রধান আলোচক মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব। আপনারা চেহারাটা দেখলেই অনুমান করতে পারবেন, এমন সুন্দর চেহারাওয়ালা অন্যায় করতে পারে না। পয়গম্বর ইউসুফ নবী আলাইহিসসালামের বিরুদ্ধেও অভিযোগ ছিল, নারী দর্শন করেছে, টানা ১২ কি ১৩ বছর জেলখানায় বন্দী ছিলেন। আপনারা কেউ কি একবারের জন্য মেনে নেবেন ইউসুফ নবী একজন মহিলাকে দর্শনের চেষ্টা করেছে? করতেই পারে না। আল আম্বিয়া উকুল্লুহুম মাসুম, সমস্ত নবীগণ বেগুনা মাসুম। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে সেই ঠুনকু যুক্তিতে নারী কেলেঙ্কারির এক মামলা দিয়ে এদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। বুখারী শরীফের বঙ্গানুবাদ যিনি প্রথম করেছেন, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ যিনি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তালার কলিজার টুকরা, এদেশের ইয়াং যুব সমাজের আইডল আইকন, যুব সমাজ যাকে কলিজা দিয়া মোহাব্বত করে ভালোবাসে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক ঠুনকো এক মিথ্যা মামলায় আজকে বছরের পর বছর জেলখানায় বন্দী। ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী বছরের পর বছর জেলখানায় বন্দী। বড় দুঃখ নিয়ে পরিতাপের সাথেই বলি, সন্ত্রাসীরা জামিন পায়, সাত খুনের আসামি জামিন পায়, মার্ডার কেসের আসামি জামিন পায়, গাজার ব্যবসায়ী জামিন পায়, অস্ত্রধারী রাস্তায় ঘুরে জামিন পায়, কিন্তু টুপিওয়ালা আলেমরা জামিন পায় না। আল্লাহর কসম করে বলি, আল্লাহ এই জুলুম সহ্য করবে না, জুলুম সহ্য করবে না। অতএব নিঃশর্ত মামুনুল হক এবং রফিকুল ইসলামের মুক্তি দিতেই হবে, মুক্তি দিতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলি আমিন। আমাদেরকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে এবং দোয়া করতে হবে। আপনাদের একটা সুসংবাদ, ভাই বসি 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 বসি, এই কথা বলার সুযোগ দিতে হবে হুজুর, এদিকে এদিকে। হাইসেন না কেউ? ভালো ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আলেমুল আমাদের প্রতি মায়া আছে, ধর্মের প্রতি জজবা আছে মিয়া। এখন তো অনেকে আছে জেহাদ 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 চাই, লাইগা গেলে আমরা নাই, ঠিক কিনা? মুরব্বি যা আছে বোঝা গেছে, মুসলমান তৈয়ার হতে হবে, খুব তৈয়ার হতে হবে। যদি মুসলমানদের আহ্বান করা হয়, রাষ্ট্রের পক্ষ থেকে যদি সুযোগ দেওয়া হয়, আর দেশের মুরব্বী ওলামাই কারাম আমাদের আকাবির যদি আমাদের ডাক দেয় যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে হবে, মুসলমানদের প্রথম কেবলাকে মুক্ত করতে হবে, পবিত্র মসজিদকে যারা নাপাক করেছে তাদের থেকে মুসলমানদের মসজিদকে রক্ষা করতে হবে, ওই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের সেই পবিত্র মসজিদ আর নিরীহ মুসলমানদের রক্ষার জন্যে যদি যুদ্ধ করতে হয়, জেহাদে অংশগ্রহণ করতে হয়, শহীদ হতে হয়, জীবন দিতে হয়, যদি পরিবেশ আসে আর আমাদের মুরব্বীরা ডাক দেয়,
সেই ডাকে সাড়া দিয়ে শহীদ হতে আল্লাহকে রাজি খুশি করতে বাইতুল মুকদ্দাসকে মুক্ত করতে জীবন দিতে রাজি কারা কারা আল্লাহর হাত দেখাও আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন তৈয়ার থাকা লাগবে ভাই আসলে আমি প্রথমেই বলছিলাম পেছনে জায়গা নাই সামনের মানুষ একটু কষ্ট করাই লাগবে আমরা একেবারে সাখাওয়াত রাজি সাহেবের বয়ান শেষ পর্যন্ত শুনে এরপরে যাব কারা কারা একটু আল্লাহর হাত দেখান তো এই হাত কি আমারে দেখানোর জন্য উঠাইছেন না অন্তর থেকে উঠাইছেন অন্তর থেকে উঠাইছেন হাতটা লাড়া দেন আর একটা কাজ করবেন তাহলে বুঝবো আসলে অন্তর থেকে উঠাইছেন যদি ওই কাজটা করেন বুঝবো অন্তর ঠিক আছে না করলে বুঝবো ভেজাল আছে প্রত্যেককে যার যার সামনে অন্তত এক হাত করে আগায় যাবেন এই এক হাত আগাইলেই বুঝবো দিল ঠিক মাটিতে আয় বলেন কোনো সমস্যা নাই দিল ঠিক আছে বুঝা যাইব আর না আসলে বুঝবো দিলের ভেতরে ভেজাল আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আগান সবাই আগান এ আমি দেখতেছি পেছনে অনেক ভাইরা বসে আছেন আগায় না যুবক ভাইরা ঢুকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা কি আপনারা টের পাইছেন যে দেশের মানুষ অন্তর থেকে আলেমদেরকে মহব্বত করে এবং আলেমদেরকে বিশ্বাসও করে টের পাইছেন আপনারা আমি খুব টের পাইছি কারণ আমি নির্বাচন করেছি আমার উপরে কোনো নেতা নাই নিচে কোনো কর্মী নাই লেখছি নির্দলীয় নিরপেক্ষ স্বতন্ত্র প্রার্থী বুঝছেন নির্দলীয় নিরপেক্ষ স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ আমার রাজনৈতিক কোনো দলও নাই আমি একজন স্বতন্ত্র প্রার্থী উপরে নেতাও নাই নিচে কর্মীও নাই প্রথম প্রথম যখন নির্বাচনের মাঠে নামছি উরা ঠাট্টা করত উরা কারা বুঝে নিয়ে উরা ঠাট্টা করত মোল্লা নামছে কয়েকদিন দেখবি আড়াই যাইব বেশি দিন নাই টিকব না যখন মাঠে টিক্কা গেছি যেদিন ফরম জমা দেবো প্রায় 2000 মানুষ আমার সাথে ওই দিন থেকে সুর একটু পাল্টাইছে কই যাইব গাড়ি বাপ সব ভালা না চোখ মুখ আইন্দার নির্বাচনের দিনেও তারা অপপ্রচার চালাইছে আরে হেফাজতের নেতা নির্বাচন করবো তারে ভোট দিব কেডা ধরে নিছে গা মামলাও দিছে আমারে আমার মামলায় লেখা আছে আসামি 2 নম্বর মুফতি আমজাদ হোসেন আশরাফি কেন্দ্রীয় নেতা হেফাজতে ইসলাম চিন্তা করছেন অথচ আমি হেফাজতে ইসলামের একটা নগণ্য সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করি নাই কারণ হেফাজতে ইসলামে যেই সমস্ত নেতাদের জায়গা হয়েছে তারা এক একজন এক এক এলাকায় সর্বোচ্চ বড় আলেম আমার নাম দিছে কেন্দ্রীয় নেতা এফআইআর হয়েছে মামলা পুলিশ খুঁজে মাগার পায় না কেন পায় না অনেক লম্বা কথা তো নির্বাচনের দিনেও চেষ্টা করেছে কিভাবে আটকানো যায় কিন্তু পারে নাই অনেক লম্বা কথা অনেক ধাক্কাইছে অনেক চেষ্টা করেছে কিভাবে দমন করানো যায় কিন্তু আল্লাহ পাকের ফজল এবং করম সাধারণ মানুষের দিলের ভেতরে এত বেশি মায়া ঢুকিয়ে দিছে মহব্বত ঢুকিয়ে দিছে আন্তরিকতা ঢুকিয়ে দিছে মুরব্বীরা রোজা রেখে দোয়া করে তাহাজ্জুদ পড়ে দোয়া করে পর্দার আড়ালে অনেক মুরব্বী মা বোনেরা তসবিহ খতম আদায় করে কোরআন শরীফ খতম মান্নত করছে দোয়া করছে আল্লাহ একজন আলেমের ইজ্জত রক্ষা কইরো একজন নাইবে নবীর ইজ্জত রক্ষা কইরো একজন নাইবে রসুলের ইজ্জত সম্মান রক্ষা কইরো ভোট দিতে পারে নাই অনেকে বিভিন্ন কারণে কিন্তু চোখের পানি ছাইরা ছাইরা দোয়া করছে আলেম হিসেবে রেজাল হলো ওরা 2-3 জনে মিল্লা যা পাইছে এই মোল্লা একাই তাদের চেয়ে বেশি ভোট পাইছে অর্থাৎ আলেমদের একজন মালিক আছে ইমানওয়ালাদের মালিক আছে মুমিন বান্দাদের মালিক আছে জুড়ে বলেন তিনি কে মহাব্বতে বলেন তিনি কে একটা গল্প একটা বাঘ আর একটা গরু গরু ঘাস খাইতেছে বাঘ জঙ্গল থেকে এসে দৌড়ায়া গরুরে দৌড়ানি দিছে গরু দৌড়ায়া গিয়া বিলের পার নদীর পারে দেখবেন অনেক জায়গায়
এমন কিছু মাটি থাকে যে মাটিগুলো প্যাক কাদায় হয় কাদা মাটি দৌড়াই গিয়া কাদা মাটিতে লাভ দিছে গুরুর রান সহ তলে গেছে বাঘেও পেছনে গিয়া জোরে লাভ দিছে হে লাভ জায়গা মতো পেছনে একটু দূরে পড়ছে বাঘেও একবার রান টান সহ মোটামুটি প্যাকের নিচে কাদার নিচে আটকা পড়ছে দুইজনেই গুরু উঠবার পারে না বাঘে উঠবার পারে না বাঘে কইতাছে আরে শালার পুত তুইও মরছ আমারও মরছ কামড়া গুললি তুইও মরলি আমারও মরলি গুরু বলতেছে না বন্ধু আমি মরি নাই কেমনে ভাই আমার মালিক আছে শেষ বেলায় বুঝবা আমার মালিক আছে মালিক আমারে বাঁচানোর জন্য আসবে ঠিকই সন্ধ্যা হয়ে গেছে প্রায় গুরুর মালিক গুরু পায় না দুই চারজন নিয়ে খুঁজতে 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 নদীর কিনারে গিয়ে দেখে কাদা মাটিতে একেবারে হাবুডুবু খায়া গুরু আটকে রয়েছে পাশে একটা বাঘও দেখা যায় আরে আরে কামড়াইলো কি গরুর তিন চারজন টাইম না উঠাইছে মালিকে কয় শুধু গরু উড়াইলে হইব না এই হালারেও মরাইতে হইব ইচ্ছা মতো পিটায় বাঘেরে ফিনিশ এই যে একটা বাংলা উদাহরণ সেখান থেকেও প্রমাণ হয় যার মালিক আছে তার টেনশন নাই যার মালিক আছে তার চিন্তা নাই যার মালিক আছে তার পেরেশানি নাই মুসলমানের ঈমান তো একথা বলে যে আমাদের মালিক আছে এক আল্লাহ আমাদের টেনশন নাই চিন্তা নাই পেরেশানি নাই আমাদের ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বিজয়ী হবে আবার কাফের বেঈমানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস রক্ষা হবে মুসলমানদের উপর যত নির্যাতন আর যত নিপীড়ন যত বোমা মারা হোক না কেন মুসলমানদের বিজয় আসবেই আসবে কারণ কাফের বেঈমানদের মালিক নাই মুসলমানদের মালিক আছে